সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনা ত্রিকোণমিতি নিয়ে তো ত্রিকোণমিতির একটা সূত্র আমরা অনেকেই জানি সাইন এ প্লাস বি কল টু সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি তো এই সূত্রটা অনেকেই ঠাটা মুখস্থ করে ফেলি কিন্তু আমরা বুঝি না যে কেন এটা এরকম হলো তো আজকে আমি চেষ্টা করব এই সূত্রটাকে ফিল করাতে আমি যেভাবে ফিল করি সেটা তোমাদেরকে ফিল করাতে চেষ্টা করব এবং এই একটা সূত্র থেকে কিভাবে কতগুলো সূত্র বের করে ফেলা যায় সেটাও তোমাদেরকে একটু ধারণা দেব আর আমি আমি আসলে সূত্র নিয়ে কথা বলতে যত ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি এর ভেতরের গভীরের ব্যাপারগুলো নিয়ে কথা বলতে তো আমি চেষ্টা করব এর পরের পর্বে গিয়ে ত্রিকোণমিতির মূল ধারণাটা কিভাবে বিকশিত হলো কিভাবে মানুষের মাথায় এলো ত্রিকোণমিতির চিন্তাটা কেন সাইন কজ এই যে ট্যান মানের ট্যানজেন্ট বা সম্পর্কযুক্ত হলো কিংবা এই যে আমরা যখন বলি যে সাইন একশো ডিগ্রি সেটার মান আসলে কি কি বোঝায় কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের মধ্যে কোন আছে সূক্ষ্ম কোন হতে পারে তাই না সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় বাকি দুইটা কোন হবে সূক্ষ্ম কোন তাহলে একশো ডিগ্রি কোন তার সাইন আসলে কি মিন করতে পারে কি বোঝায় তো সেটা আমি বোঝাবো তাছাড়া আরেকটা জিনিসও অনেকে বোঝে না যে যখন আমরা এই যে চতুর্ভাগগুলোতে বিজ চতুর্ভাগে গেলে সাইনটা কজ হয়ে যায় কজটা সাইন হয়ে যায় এটা কেন এরকম হয় তো সেই জিনিসগুলো আমি বোঝাবো পরের পর্বে আজকের পর্বটা খুব সহজ এবং ছোট আজকের পর্বে আমি জাস্ট বোঝাবো সাইনে প্লাস বি এটা সমান সাইনে কজ বি প্লাস কজে সাইন বি এটা কেন হয় ঠিক আছে আর কথা না বাড়ি তো দেখো সূত্রটা আমি আগে লিখে ফেলছি সূত্রটা এরকম যে সমান সমান বি প্লাস কস এ সাইন বি আমি কয়েকটা রং ব্যবহার করছি আহ দেখতে সুবিধা হবে আচ্ছা তো এই জিনিসটা ফিল করতে গেলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে একটা সমকোণী চিভুজ যদি থাকে এরকম ধরো যাক এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে সেই সমকোণী চিভুজের এটা হচ্ছে সমকোণ যদি অতিভুজ হয় আর এবং একটা কোণ যদি হয় থেটা তাহলে সেই সমকোণী চিভুজের এই কোণ সংলগ্ন বাহুটা হবে আর কস থেটা এবং কোণের যে বিপরীত বাহুটা এটা হবে আর সাইন থেটা তো এই জিনিসটা আগে ভালো করে বুঝে নিতে হবে যে যদি অতিভুজ হয় আর এবং একটা কোন হয় থেটা তাহলে বাদ যে দুইটা থাকবে তার কোন সংলগ্নটা হবে আর কস্তেটা আর এটা হচ্ছে আর সাইন থেটা আরেকবার আমি বলি আমি আরো একবার আরো বেশ কয়েকবার আমি বলবো যাতে মাথার মধ্যে একদম পুরোপুরি গেঁথে যায় জিনিসটা দেখো ধরো যাক এটা একটা সমকোণী ত্রিভুজ সেই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে পৃথিবী আর এটা হলো থেটা তাহলে এইটুকু হবে পৃথিবী কস্তেটা এটুকু হবে পৃথিবী সাইন মাথায় প্রশ্ন আসতে পারে যে কেন এরকম হবে তো এটা বের করা খুব সহজ আসলে তো ধরা যাক এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে দেখো কস্তেটা কি বোঝায় ভূমিবায়ু অতিভূজ ভূমি কোনটা ভূমি হচ্ছে কোন সংলগ্ন বাহু যেটা ভূমি মানে কিন্তু এই যে এসিও কিন্তু ভূমি হতে পারে দেখে সবসময় মনে হয় না যে এসি কি ভূমি হতে পারে না পারে এসিও ভূমি হতে পারে বিসিও ভূমি হতে পারে নির্ভর করছে কোন উপরে কোন সাথে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলি ভূমি তো এখানে কোন হচ্ছে থেটা থেটার সাথে বাহু হচ্ছে বিসি তাহলে কস্তেরা সমান বিসি বাই অতিভুজ কত অতিভুজ সব সময় সবচেয়ে বড় বাহুটা বাংলা এটা একটা সুন্দর শব্দ অতিভুজ অতি মানেই বড় তাহলে কস্তেরা মানে হচ্ছে বিসি বাই এবি তাহলে বিসি সমান কত এটা বলে দেওয়াই যায় যে এব কস্তেরা এবি কত ছিল পৃথিবী এই যে পৃথিবী কস্তেরা ঠিক একইভাবে যারা আরেকটু আগ্রহী তারা দেখে ফেলতে পারো যে সাইন থেকে সমান সমান কত সাইন্থেটা সমান সমান হচ্ছে এসি বাই এব সেখান থেকে পাবো এসি সমান সমান এবটা বা এবি সমান কত ছিল পৃথিবী তাহলে এই হলো পৃথিবী সাইন্থেটা যা বলেছিলাম পৃথিবী কষ্টেটা পৃথিবী সাইন্থেটা তাহলে মূল ঘটনাটা কি অতিভুজ আসলে পৃথিবী না বলে আমি ভালো করে বললে বোঝাবে অতিভুজ কস্তেটা অতিভুজ সাইন মধ্যে খুব ভালো করে গেঁথে ফেলো এবং সেটা যদি তোমার মাথায় গেঁথে যায় তাহলে এখন বলো দেখি যে যদি অতিভুজটার মানই এরকম হয় যে অতিভুজটা নিজেই কোন একটা কোণের সাইন ধরা যাক অতিভুজটাই হচ্ছে সাইনে অতিভুজের মানই হচ্ছে সাইনে আর এটা হলো থেটা তাহলে এটুকু কত হবে এটা হবে সাইনে কস্তেটা কারণ এখানে যাই থাকে তার সাথেই কস্তেটা লেগে যাবে সাইনে কস্তেটা আগে যেরকম পৃথিবী কস্তাটা ছিল এখন সাইনে কস্তেটা এটুকু কথা হবে সাইনে সাইনতেটা অতিভুজ কস্তেটা অতিভুজ সাইনতে মাথার মধ্যে এটা সবসময় রাখবে অতিভুজ কস্তেটা অতিভুজ সাইনতেটা ঠিক আছে তাহলে এখন আমরা চলে যাব মূল আলোচনা কেন সাইনে প্লাস বি এটা সমান সাইনে কস বি প্লাস কজে সাইনবি হলো তো সেটা বোঝার জন্য আমি একটা ত্রিভুজ অঙ্কন করি আচ্ছা মোটামুটি বোঝা যাচ্ছে তো সাইন এ প্লাস বি যেহেতু সেখানে একটা এ লাগবে আর একটা বি লাগবে এই এই বিন্দুটা কিন্তু এই যে এই বিন্দুটাই হ্যাঁ বুঝে নিন এটা হচ্ছে এ এটুক হলো বি আচ্ছা আমি এক কাজ করি এটাকে একটু বর্ধিত করলাম আর এই দিকেও এটাকে বর্ধিত করলাম করে একটা আয়তক্ষেত্রের মতো একটা জিনিস সম্পূর্ণ করলাম আচ্ছা অতিরিক্ত অংশটুকু মুছে দিই হ্যাঁ এইবার আমি আমার যন্ত্র প্রস্তুত এটা দেখে আমি ব্যাখ্যা করতে পারবো কেন সাইনে প্লাস বিষয় সাইনে কস বি হয় আর কজ এ সাইন বি হয় আচ্ছা ভালো করে একটা জিনিস খেয়াল করো আমি যদি বলি যে এটা হচ্ছে ওয়ান ধরো যাক এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ওয়ান খেয়াল করো আমি যেটা করেছি এখানে একটা লম্ব টেনেছি এই বাহুটার উপরে এটাও লম্ব আবার এটাও লম্ব ঠিক আছে আচ্ছা তো এটা যদি ওয়ান হয় তাহলে আমি কি বলতে পারি না যে এইটাই হচ্ছে সাইন এ প্লাস বি কোনটা ভাই কোনটা ভাই আবার বোঝান আবার বোঝান আমি এই যে লাল যে অংশটা আমি বলতে চাই এটাই হচ্ছে সাইন এ প্লাস বি কেন কেন এটা সাইন এ প্লাস বি হবে কারণ ভালো করে খেয়াল করে দেখো এর মাঝখানকার কোন কত এ প্লাস বি আর এটা হচ্ছে ওয়ান তাহলে এটা হলো ওয়ান এটা হলো এ প্লাস বি এতক্ষণ আমি বলেছি অতিভুজ কস্তেটা অতিভুজ সাইনটা দেখো এইটুকু হবে তাহলে মানে কি যে কোনটা ছিল এটা থাকার মানে হচ্ছে তার মানে এই যে দাগটা এটাই হলো সাইনে প্লাস বি আচ্ছা এখন আমি যদি বলি এই যে লম্বা দাগটা সেই দাগটা এই দুইটা জিনিসের যোগ সমান এই দাগটুকু আর এই দাগটুকু কার কোনো আপত্তি আছে এই দুটো মিলেই তো পুরো জিনিসটা তৈরি হয় তাই না এবং যখন এটা আমি বলবো তখন আমি আসলে দেখতে পাচ্ছি যে আমার প্রমাণ আসলে হয়ে গেছে কারণ এই যে নীল অংশটুকু আমি জানি যে এই নীল অংশটুকুই আসলে সাইনে কসবি এবং এই যে সবুজ অংশটুকু সেটাই আসলে কজ এ সাইন বি কিভাবে জানেন ভাইয়া রং দেখে না 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 অবশ্যই না আমরা প্রমাণ করেই দেখাবো যে কেন ওইটুকু সাইন এ প্লাস বি সাইনে কজ বি এবং এইটুকু কেন কজ এ সাইন বি সেটা আপনার অবশ্যই প্রমাণ করে দেখাবো তো সেটাই এখন আমরা দেখাবো তাহলে চলো আগে একটা কাজ করি এইখানকার এই ত্রিভুজটার দিকে তাকাই উপরের যে ত্রিভুজটা উপরের এই যে এই ত্রিভুজটার দিকে ভালো করে খেয়াল করো এই ত্রিভুজটাকে আমি যদি আসলে বাইরে নিয়ে যাই তাহলে ভালো এখানে যে ত্রিভুজটা হ্যাঁ সেই ত্রিভুজটা অনেকটা এরকম দেখতে যার এটা হচ্ছে ওয়ান এবং এই কোনটা হচ্ছে এ তাহলে ওয়ান আর এটা যদি এ হয় মনে আছে অধিপুজ কজতেটা অধিভুজ সাইনতেটা ফলে এইটুকু হবে ওয়ান কজ এটা হবে ওয়ান সাইনে তার মানে এইখান থেকে এই যে দাগটা দেখতে পাচ্ছ এটা আসলে কজে এই বাহুটা দৈর্ঘ্যই হচ্ছে কজ এ এটা কি ইন্টারেস্টিং একটা ব্যাপার না যে এই বাহুটা দৈর্ঘ্যই কজে এটা যদি কজ এ হয় তাহলে এখন খেয়াল করো তো এইটুকু যদি কজ এ হয় আবার দেখাই এইটুকু যদি কজ এ হয় তাহলে এইখানে নিচে যে ত্রিভুজটা আছে সেখানে এইটুকু কত বি তাহলে এইটা হচ্ছে কজ এ আর নিচেটা হচ্ছে বি তাহলে আবার কি অতিভুজ কষ্টেরা অধিভুজ অধিভুজ কষ্টেরা অধিভুজ সাইনতেরা ফলে এটাই তো কজ এ ছিল তাহলে এটা হচ্ছে কজ এ কজ বি আর এটা হলো এই দাগটা হলো কজে সাইন দি অতিভুজ কস্তেটা অতিভুজ সাইন থিটা সব সময় মাথার মধ্যে ওই জিনিসটুকুই থাকবে অতিভুজ কস্তেটা অতিভুজ সাইন তাহলে আমরা বলতে পারি এই যে সবুজ অংশটুকু সেটা হচ্ছে কজে সাইন বি কারণ এই দাগটা ছিল কজে কোনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কজে থেকে এলো উপরের ত্রিভুজটা থেকে উপরে ত্রিভুজ থেকে পেলাম যে এটা কজে আর তারপরে যখন জেনে গেছে এটা কজে তাহলে এই দাগটা আমরা বলতে পারছি কজে সাইন বি ব্যাস আমাদের প্রমাণের অর্ধেক অংশ শেষ তাহলে এখন থাকলো শুধু নীল অংশটুকু এটা যে সাইনে কজ বি সেটা আমরা কিভাবে বের করব প্রায় একই ভাবে আমরা এটা চিন্তা করতে পারি তো সেটা দেখাতে হলে আমাদেরকে ছোট্ট একটু কষ্ট করতে হবে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এইখানকার যে কোনটা দেখতে পাচ্ছ না এই কোনটা আসলে কোন বি এর সমান সেটা কিভাবে দেখাবো সেটা একটু একটু ভালো করে চিন্তা করলে সেটা দেখা যায় আসলে এটা খুব কষ্টের কিছু না এটা একটু একটু ভালো করে দেখতে হবে কিরকম করে দেখা যায় খেয়াল করো প্রথমে নিচের ত্রিভুষটার দিকে নিচের ত্রিভুজের মধ্যে একটা কোন হচ্ছে বি তো আমরা এখানকার যে কোনটা এটাকে নাম দিলাম আচ্ছা দুইটা বেগুনি চিহ্ন দিয়ে দেখাচ্ছি এটা ডাবল বেগুনি ঠিক আছে তাহলে দেখো যে আমরা বলতে পারি এই নিচের ত্রিভুজটা থেকে যে কোন বি তারপরে ওই ডাবল বেগুনি প্লাস নব্বই ডিগ্রি এই তিনটা কোন মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোন বি আর এই ডাবল বেগুনি এই দুটো মিলে আসলে ডিগ্রি হবে তাই না কারণ একটা কোন তো অলরেডি নব্বই ডিগ্রি আছে একটা ত্রিভুজের মধ্যে একশো আশি ডিগ্রি কোন থাকে তার মধ্যে একটা নব্বই ডিগ্রি হয়ে গেলে বাদ বাকি দুইটা মিলে অবশ্যই নব্বই হতে হবে আচ্ছা তাহলে বি এবং ডাবল বেগুনি মিলে নব্বই ডিগ্রি আবার ঠিক একই কাহিনী আসলে এখানেও প্রযোজ্য দেখো এই যে সোজা যে দাগটা সেখানে যে কোনটা আছে সেখানেও কিন্তু একই ঘটনা ঘটছে ভালো করে খেয়াল করে দেখো ওখানে কি আছে যে ওখানে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে এইখানে একটা কোন আছে তারপরে আছে নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি তারপরে আছে আমাদের সেই ডাবল বেগুনি তো এখানেও আমরা বলতে পারি যে এই কোনটার নাম যদি হয় এক্স তাহলে এক্স প্লাস নব্বই ডিগ্রি প্লাস ওই ডাবল বেগুনি এই তিনটা মিলে হলো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির মধ্যে একটা কোন যদি নব্বই থাকে অলরেডি তার মানে আমরা বলতে পারছি যে এক্স আমার মাথার উপরে আসুক তোমরা আশা করি বুঝতে পারবে ইকুয়াল টু নব্বই ডিগ্রি তার মানে এই যে এক্স এবং বি এই দুটো পরস্পর সমান কারণ এই দুটো মিলেও নব্বই ডিগ্রি তৈরি করে আবার এই দুটো মিলেও নব্বই ডিগ্রি তৈরি করে ফলে এই কোনটা হচ্ছে বি ঠিক আছে আচ্ছা আমি আবার জায়গাটাকে একটু পরিষ্কার করি পরিষ্কার না করলে ভালো করে বোঝা যাবে না তো খেয়াল করে দেখো তাহলে এই যে কোনটা ছোট যে কোনটা এই কোনটাই হচ্ছে বি তাহলে একদম শুরুতে আমি বলেছিলাম সেই জিনিসটাকে আমি আরেকবার একটু তোমাদেরকে দেখাই ওখানে যে ধরা যাক এটা হচ্ছে এ তাই না এই যে এই জিনিসটাকে আমি আরেকবার মনে করা হচ্ছে এটা যদি ওয়ান হয় তাহলে এটা হচ্ছে ওয়ান ইন্টু কজ এ ওয়ানটা লিখলাম না এটা হচ্ছে ওয়ান ইন্টু সাইনে তারপরে সাইনে কোনটা এই যে দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইনে আচ্ছা এই মাত্র আমি দেখালাম এই যে কোনটুকু সেটা হচ্ছে বি এই কোনটা হচ্ছে বি ফলে একটা ছোট্ট ত্রিভুজ ওখানে পাওয়া যাচ্ছে আমি যেটাকে আমি আবার আলাদা করে রাখাচ্ছি সেই ত্রিভুজের এটা হচ্ছে বি এই দাগটা এটা হচ্ছে সাইন এ দেখো আবার ত্রিভুজের মধ্যে একটা অতিভুজ জানি একটা কোন জানি তাহলে বাদ বাকি দুইটা আমি ছাড়ছাড় বলে দিতে পারি এটা হচ্ছে সাইনে কস বি এটা হচ্ছে সাইনে সাইন বি তাহলে এই ছোট ডাকটা এই ছোট ডাকটা হচ্ছে সাইনে সাইনবি এবং এই নীলটা হচ্ছে একটু আগে আমরা পেয়েছি এটা ছিল কস এ সাইন বি আমাদের প্রমাণ কিন্তু শেষ একটু হচ্ছে সাইনে কস বি একটুকু হচ্ছে কস এ সাইন বি তাহলে এই যে পুরো দুর্ঘটা সেটাই ছোট ছোট দুইটা দৈর্ঘ্য যোগফলের সমান সেটা হচ্ছে সাইনে কস বি এবং কজ এ সাইন বি এবং যারা আরেকটু এইটা খেয়াল করছো যে এইটুকু হচ্ছে সাইনে সাইন এইখানে ভালো করে তুমি যদি লক্ষ্য করতে তুমি দেখতে পেতে এই অংশটুকু হচ্ছে কজে কস বি কিভাবে কিভাবে এটা এটা কজ এ কসবি কিভাবে হলো কারণ এই দাগটাই ছিল কজে যেখানে যেভাবে তুমি এটা পেয়েছো কজে সাইন বি ঠিক একইভাবে আমি বলতে পারি এটা কজে কজ বি তাহলে সেখান থেকে আরেকটা জিনিসও পাওয়া যায় তুমি যদি এই বড় চিহুজটার দিকে আরেকবার তাকাও বড় চিহসটার দিকে যার মাঝখানে আছে এ প্লাস বি এবং এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান ইন্টু কজ এ প্লাস বি এই দাগটা হচ্ছে লম্বা দাগটা হচ্ছে ওয়ান ইন্টু সাইন এ প্লাস বিখান থেকে এই পর্যন্ত একটুকু হচ্ছে কজ এ প্লাস বি বা একটুকু যা একটু তাই এইভাবে দেখতে সুবিধা হবে এটা হলো কজ এ প্লাস বি যারা আগ্রহ নিয়ে খেয়াল করছো তারা দেখতে পারবে এখানে আরেকটা সূত্র আমরা প্রমাণ করে ফেলেছি যেটা প্রমাণ করতে চাই নাই দেখো কজ এ প্লাস বি

আরও একবার আমি পুরো জিনিসটা পুরো প্রমাণ যা যা করেছি আমি সেই জিনিসটা আরেকবার তোমাদেরকে ফিল করাতে চাই আমি যা বললাম এখন আমি একটু দ্রুত বলবো কিন্তু প্রত্যেকটা ধাপ আমি একটু বলতে চাই যাতে তোমাদের জিনিসটা ভালো করে চলে যায় দেখো মূল যে চিন্তাটা সেটা হচ্ছে এই ত্রিভুজটা থেকে শুরু আচ্ছা সেই ত্রিভুজের মধ্যে আমি এটাকে নিয়েছি ওয়ান এখানে একটা লম্ব টেনেছি এটা হচ্ছে কোন এটা হলো কোন বি ফলে পুরো কোনটা হবে কোন এ প্লাস বি আর এটাও একটা লম্বো টেনেছি এরপরে এটাকে আস্তে করে বাড়িয়ে দিয়েছি দিয়ে একটা আয়তক্ষেত্র সম্পূর্ণ করেছি তারপরে আমি বলেছি যে অতিভুজ অতিভূজ অতিভুজ থেটা এটি হচ্ছে পুরো ব্যাপারটার মূল ধারণা যে একটা অতিভুজ যদি আমাদের জামা থাকে আর আর এটা যদি হয় থেটা তাহলে এটুকু হচ্ছে আর কস্তেটা এটুকু হচ্ছে আর সাইন তাহলে এটা যখন আমরা জানি তাহলে এইখান থেকে আমরা বলতে পারি দেখো প্রথমে আমরা বড় ত্রিভুজটার মধ্যে থেকে খেয়াল করেছিলাম যে বড় ত্রিভুজের মধ্যে এই যে দাগটা এই দাগটাই হচ্ছে সাইন এ প্লাস বি কেন এ প্লাস বি কারণ ওয়ান সাইন এ প্লাস বি এবং নিচের যে অংশটুকু সেটাও এখন আমি লিখে বলি এটা হচ্ছে প্লাস বি কোনটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটুকু হচ্ছে কস এ প্লাস বি ঠিক আছে আর এই লম্বা দাগটা যেটা পুরো দাগটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে সাইন এ প্লাস বি এইটুকু হচ্ছে এই সাইন এ প্লাস বি আচ্ছা তারপর আমি যেটা বলেছিলাম যে এই কোনটা হচ্ছে বি এটা আলাদা করে প্রমাণ করেছি এখন প্রমাণ করব না খেয়াল করে দেখো এটা যদি ওয়ান হয় তাহলে এটা হচ্ছে ওয়ান কজ এ আর এই দাগটা হবে ওয়ান ইন টু এ যখন এটা কজে জানি এই কোনটা তো বি তাই না এই কোনটা যদি বি হয় তাহলে এই বাহুটা হবে কজ এ সাইন বি আর নিচের এখান থেকে পুরোটা হবে কজ এ কজ বি এইখান থেকে পুরোটা এটা হবে কজ এ কস বি পুরোটা এই যে এই দাগটা হচ্ছে কজে ফলে এটা হচ্ছে কজে সাইন বি এটা হচ্ছে কজ এ বি তারপরে এইখান থেকে এই ছোট ত্রিভুজটার মধ্যে থেকে আমরা দেখছি যে ছোটো ত্রিভুজের মধ্যে এইটুকু হচ্ছে সাইনে তার সঙ্গে একটা কোন আছে বি তাহলে এটা হবে সাইনে কস বি আর এইটুকু হবে সাইনে সাইন বি মূল কথা সবসময় সেম অধিভুজ কস থিটা সাইনটা আর এইটুকু তো কত একটু আগে আমরা দেখেছি এটি হচ্ছে cos a b বেশ আমাদের এখান থেকে সব কিছু প্রমাণ হয়ে গেছে এখান থেকে আমরা দেখতে পারি যে cos a b সমান সমান এই পুরোটা মানে cos a cos b minus sin a sin b আর sin a b মানে হচ্ছে এই যে পুরো লম্বা দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা হচ্ছে sin a cos b plus cos a sin b তো এটা যখন আমরা ফিল করে ফেলেছি তখন এখান থেকে যে আরো কত কিছু বানিয়ে ফেলা যায় সেটা এখন আমি দেখাই যে আমরা যখনই জানি যে সাইন এ প্লাস বি কল টু সাইন এ প্লাস কল সাইন বি সেখান থেকে কত কিছু তৈরি করে ফেলা যায় এখন আমরা এই সূত্রটা একবার লিখছি সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি খেয়াল করে দেখো আমি যদি বি এর জায়গায় মাইনাস বি বসাই কি হয় বি এর জায়গায় মাইনাস বি বসাচ্ছি তাহলে এখানে হবে সাইন এ ক্লাস বিমানি হয় সাইন মাইনাস মান হয় মাইনাস সাইন বি এটা আসে কোয়র্ডিনেট থেকে দেখো কজ যখন আমরা নিচ্ছি মাইনাস বলা মানে হচ্ছে ঘড়ি কাটার দিকে যাওয়া তো ঘড়িটাটার দিকে যখন আমরা যাই আমরা চলে যাই চতুর্থ চতুর্ভাগে এই চতুর্ভাগে কে এই চতুর্ভাগে কজ হচ্ছে পজিটিভ ফলে কজ মাইনাস সামথিং বা কজ মাইনাস থেটা সমান সমান কস থেকেটা হয় এটা কেন হয় কারণ এটা চতুর্থ চতুর্ভাগে যায় কিন্তু যখন আমরা সাইন নিয়ে কাজ করছি সাইন মাইনাস থেটা এই চতুর্ভাগে সাইন তো এই এই চতুর্ভাগ সাইনে না ফলে এটা কি হবে মাইনাস সাইন থেটা আসবে তার মানে কজ মাইনাস থেটা হচ্ছে কস থেকেটা সাইন মাইনাস থেটা হলো মাইনাস সাইন থেটা তাহলে এখানে আমরা তাকাই sin কজ মাইনাস b মান কত cos b বি কজ মাইনাস হয়ে যায় কজ বিও তাই আর এখান থেকে কজ এ সাইন মাইনাস b মান হচ্ছে মাইনাস সাইন ফলে এটা হবে মাইনাস কজ এ সাইন বি আমার দেখো ওই সূত্রটা থেকেই sin এ মাইনাস বি সূত্র প্রমাণ করে ফেলেছি চাইলে ওরকম ত্রিভুজ কে এ মাইনাস বি অর্থাৎ এ থেকে বি বাদ দিলে কিরকম হয় সেটা থেকেও এই চিন্তাটা করা যায় এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতে পারে সরাসরি কিভাবে আমরা চিন্তা করতে পারি যে সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি হয় আচ্ছা তাহলে এটা আমরা জেনে গেলাম একটু আগে আমরা দেখেছি যে কজ এ প্লাস বি কি ছিল সত্যি কথা হচ্ছে তুমি যদি এই সাইন এর জায়গায় নাইনটি প্লাস এ বসাও তাহলে কজ এ প্লাস বি সূত্র পেয়ে যাবে তা আমরা সেটা না করি আমরা একটু আগে দেখেছি যে কজ এ প্লাস বি সূত্র কত কজ এ কজ বি মাইনাস সাইনে সাইন বি ঠিক একইভাবে এখন আমি কি করব বলো দেখি বি এর জায়গায় মাইনাস বি বসাব তাহলে কি পাওয়া যাবে বলো দেখি প্লাস হয়ে গেল সাইন a sin বি ওই যে একটা সূত্র শিখেছিলাম ওখান থেকে এখন আমরা আরো দুটো সূত্র পেলাম সাইন এ মাইনাস বি সূত্র কজ এ মাইনাস বি সূত্র এইবার আমি কি করবো জানো এই ধরে যোগ করে দেব সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান সমান দেখো টু সাইন এ কস বি পাওয়া যাবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এটা হলো টু সাইন এ কস বি যদি আমরা বিয়োগ করে দিতাম তাহলে কি হতো আর একটা সূত্র পেতাম পুরোটা এখন খেলা সাইন এ মাইনাস বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এটার সমান সমান পাওয়া যেত তখন এই দুটো তখন কেটে যেত থাকতো টু কজ এ সাইন বি এবার আমরা কি করব বলো দেখি কজ এ প্লাস বি আর কজ এ মাইনাস বি এখানেও একই কাজ করা যায় এদেরকে দুটোকে যোগ করে দিতে পারি তো দুটোকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে পাওয়া যাবে পাওয়া যাবে টু সাইন এ সাইন বি যাতে বিশ্বাস হচ্ছে না তারা একবার জাস্ট বাদ দিয়ে দেখতে পারো কোনো অসুবিধা নেই এটা খুব সহজ তাহলে দেখো আমরা আরও চারটা সূত্র পেয়ে গেলাম এগুলো প্রত্যেকটা এক একটা সূত্র আচ্ছা আবার একটা জিনিস দেখা যাক খেয়াল করা যাক আমরা পেয়েছিলাম সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আচ্ছা যদি বি আর এ সমান হয়ে যায় তখন কি হবে যদি বি এর মানটা এ বসায় দিই

x সমান সমান বলতে চাই তাহলে 2 sin x বাই টু কজ x এভাবে চিন্তা করতে পারি একই জিনিস আচ্ছা আর বড় খেয়াল করো ক্লাস বি এটা সমান কি ছিল মাইনাস a সাইন বি দিলাম বি কল টু a বসিয়ে পাওয়া যাবে কজ এ

যদি আমি এখানে এই যে কস টু আইজ এ সরাসরণ আমি বললাম যে কজ স্কোয়ার এ মাইনাস থেকে কজ স্কোয়ারে একে আমি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে কারণ আমরা জানি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান পৃথাগ্রসের উপপদ্য পিথাগ্রসের উপপদাদের ত্রিকোমিত ভার্সন হচ্ছে এটা সাইন্স স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি কস টু এ ইকাল টু cos 2a 1 2 sin 2a এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা এটা অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা ফলে এখান থেকে আমি পাচ্ছি cos 2 a 1 2 sin 2a এটাকে অন্য সময় এভাবেও লেখা হয় 2 sin 2a 1 cos 2a কিছু না এদিক ওদিক করেছে এই পাশে নিয়ে আসলাম আর ওই পাশে নিয়ে গেলাম আলজাবুর করেছি এখানে আচ্ছা আবার

এ মাইনাস ওয়ান এটা আর খুব গুরুত্বপূর্ণ এখানে যে যতগুলো আমি সূত্র দেখালাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর মধ্যে এই দুটো অন্যতম এই দুটো সূত্র যে কি পরিমাণে কাজে লাগে আচ্ছা এবার আমি আরেকবার একটু এই চারটার দিকে তাকাই এই চারটা থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস বের করা যায় এইটার দিকে তাকো এই চারটার দিকে এই চারটা খুব গুরুত্বপূর্ণ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান সমান টু সাইন এ কজ বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সমান টু কজ এ সাইন বি তো খেয়াল করো এইখানে আমরা একটা বুদ্ধি করবো আমরা এ প্লাস বি কে কোনো একটা কিছু ধরে নিই ধরি এ প্লাস বি হচ্ছে সি আর এ মাইনাস বি এটা হচ্ছে ডি তাহলে দেখো এখান থেকে এ এবং বি এর অন্যভাবে একটা পরিচয় বের করি দুটোকে যোগ করে দিই প্রথমে দুটোকে যোগ করে দিলে কি পাওয়া যাবে টু এ ইকুয়াল টু সি প্লাস ডি ফলে এ সমান সমান পাওয়া যাবে সি প্লাস ডি বাই টু ঠিক আছে এই দুটোকে বিয়োগ করে দিই এবার বিয়োগ করে দিলে পাওয়া যাবে আচ্ছা এই অংশ ছোট করে দেখা যাচ্ছে না আমি সরিয়ে নিই তাহলে এই দুটোকে যোগ করে দিলে পাওয়া যাবে টু এ ইকাল টু সি প্লাস ডি এ সমান সমান সি প্লাস ডি বাই টু ঠিক একইভাবে বিয়োগ করলে পাওয়া যাবে টু বি ইকুয়াল টু সি মাইনাস ডি বা বি সমান সমান সি মাইনাস ডি বাই টু এখন এই যে এ আর বি পেলাম আর এ প্লাস বি আর এ মাইনাস বি পেলাম সেগুলো তুমি যদি এখানে বসিয়ে দাও সেগুলো প্রত্যেকটা তোমাকে নতুন নতুন সূত্র দেবে কিরকম

কেন এই যে একটু আগে আমি দেখো এ প্লাস বিকে আমি সি ধরে নিয়েছি আর এ মাইনাস কে আমি ডি ধরে নিয়েছি ফলে ওখান থেকেই পাওয়া যায় জিনিসটা সাইন সি প্লাস সাইন তার মানে তুমি বুঝতেই পারছো এখান থেকে আরো কি কি সূত্র পাওয়া যাবে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা পাওয়া যাবে তারপরে কস সি প্লাস কস ডির ফর্মুলা পাওয়া যাবে কস ডি মাইনাস কস সি এর ফর্মুলা পাওয়া যাবে দেখো এখানে আবার একটু উল্টো কস ডি মাইনাস কস সি এই সূত্রগুলো তোমরা এখান থেকে বের করে ফেলতে পারো ওই যে একটা সূত্র ওই যে একটা মাত্র আমি জিনিস শিখলাম সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস সাইন বি ওই একটা জিনিস থেকে এই সমস্ত সূত্র ডিরাইভ করে ফেলা যায় তো আমার আমি হচ্ছে এই জন্য আমি সব সূত্র যে সবসময় মাথার মধ্যে থাকে তা না আমার এই সূত্রগুলো আমি প্রায় গুলিয়ে ফেলি কিন্তু গুলিয়ে ফেললে আমার মোটেই কষ্ট লাগে না কারণ আমি জানি যে এটা থেকে এসেছে যখন তুমি জানো যে একটা জিনিস উৎস কোথায় যখন তুমি ভেতর থেকে গভীরভাবে জানো তখন এই জিনিসগুলো আর মুখস্থ করে রাখা লাগে না ফুসটাস করে বের করে ফেলা যায় ঠিক আছে আজকে এ পর্যন্তই আগামী দিনে আমরা ব্যাখ্যা করব গভীর থেকে যে চিকোনমিতি কোথেকে এলো মানে তাদের মাথায় এই যে যারা চিন্তা করেছিলেন শুরুতে তাদের মাথায় এই চিন্তাগুলো করতে এলো এবং আমরা ব্যাখ্যা করবো চতুর্ভাগে কোন অনুপাতের মান কেমন হয় কেন হয় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবারও